সামরিক শক্তি উপর গবেষণাধর্মী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দেশগুলোর শক্তিমত্তা নিয়ে 2024 সালে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। ইউক্রেন এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়া পশ্চিমা দেশগুলো এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। অপরদিকে মুসলিম বিশ্বের প্রায় সবগুলো দেশেই এই তালিকায় শক্তিতে এগিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রথমবারের মতো এই র্যাঙ্কিংয়ে দুটি মুসলিম দেশ সেরা দশে অবস্থান করছে। মুসলিম দেশগুলোর পাশাপাশি এশিয়ার দেশগুলোও এই তালিকায় এগিয়েছে। গত বছরে ইসরায়েল বাড়তি সামরিক সাহায্য পাওয়ায় র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে গেলেও পিছিয়েছে সাহায্য না পাওয়া ইউক্রেন। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে কোন দেশগুলো কোথায় অবস্থান করছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিগত বছরগুলোর মতো এবারও তালিকায় প্রথম চারটি দেশের অবস্থানে পরিবর্তন আসেনি, অর্থাৎ আমেরিকা রয়েছে এই তালিকার শীর্ষে। এরপরই দ্বিতীয় অবস্থানে রাশিয়া। দুই বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে তীব্র যুদ্ধ করার পরও রাশিয়া তাদের অবস্থান ধরে রেখে অবাক করেছে। রাশিয়া পরে আছে চীন। চীন নতুন তেমন কিছু সংযোজন করেনি গত বছরই। চীনের মতো ভারতের নতুন কোনো অস্ত্র সংযোজন ছাড়াই চতুর্থ অবস্থানে রয়েছে। সেরা পাঁচে উঠে এসেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া পারমাণবিক হামলা এবং সম্ভব যুদ্ধের আশঙ্কায় সামরিক শক্তি বাড়াতে থাকা দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো পাঁচ নম্বরে অবস্থান করছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে উত্তর কোরিয়াই তাই সব থেকে শক্তিধর দেশ এখন। এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ব্রিটেন। অভ্যন্তরীণ রাজনীতিতে কোন্দল এবং ইউক্রেন ও ইসরায়েলের সবথেকে বেশি নাক গলানো ব্রিটেন নিজেরাই শক্তি ক্ষয় হচ্ছে। সাত নম্বরে অবস্থান করছে পূর্ব এশিয়ার আরেক দেশ জাপান। পূর্বের থেকে এই র্যাঙ্কিংয়ে এগিয়েছে জাপান। সেরা দশের তালিকায় সবথেকে বড় লাফ দিয়েছে তুরস্ক। তুরস্কে বহুল প্রত্যাশিত 2023 সালে অনেক আধুনিক এবং শক্তিশালী অস্ত্র সংযোজন করেছে। এর ফলে দেশটির তালিকার আট নম্বরে অবস্থান করছে, অর্থাৎ তুরস্কই এখন মুসলিম বিশ্বের সবথেকে শক্তিধর দেশ। এক ধাপ পিছিয়ে তুরস্কে পরে অবস্থান করছে পাকিস্তান। দেশটি প্রবল অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোলেও সেরা দশে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে। তালিকায় অপরিবর্তিত অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। ইউক্রেন যুদ্ধ থেকে গা বাঁচানো ইতালি তালিকার দশ নম্বরে অবস্থান করছে। ব্রিটেনের মতো ইউরোপের আরেক পরাশক্তি ফ্রান্স তালিকায় পিছিয়েছে। প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর দেশটি তালিকার সেরা দশের বাইরে অবস্থান করছে। ইউক্রেনকে সাহায্য করা এবং আফ্রিকার মাটিতে একের পর এক ভরাডুবিতে থাকা ফ্রান্স এই র্যাঙ্কিংয়ে এগারো নম্বরে অবস্থান করছে। তালিকায় অপরিবর্তিত রয়েছে ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল। তালিকার বারো নম্বরে থাকা ব্রাজিল তাই দক্ষিণ আমেরিকা মহাদেশ, লাতিন আমেরিকান গোষ্ঠী এবং দক্ষিণ গোলার্ধের সবথেকে শক্তিধর দেশ। একইভাবে তালিকার অপরিবর্তিত রয়েছে সবথেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তাদের অবস্থান তালিকায় তেরোটি। র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছে ইরান। এই র্যাঙ্কিংয়ে চোদ্দ নম্বরে থাকা ইরান তাই মুসলিম বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ হিসেবে গণ্য হবেই। সবথেকে বেশি আধুনিক অস্ত্রধারী মুসলিম দেশ মিশর তালিকায় পিছিয়েছে। ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধের মধ্যে থাকা মিশর এখন পনেরো নম্বরে অবস্থান করছে। তালিকা ষোলো নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। পশ্চিমাদের কাছে বিপুল অস্ত্র পেয়ে ইসরায়েল তালিকার সতেরো নম্বরে উঠে এসেছে। এদিকে ইসরায়েলের উপরে উঠলেও অস্ত্রের যোগান কমে যাওয়া ইউক্রেন আবারও পিছিয়ে আঠারো নম্বরে নেমে গেছে। আবার ইউক্রেনকে অকাতরে সাজু করা জার্মানি নিজেই ইউক্রেনের পিছনে অবস্থান করছে। জার্মানির মতো অবস্থা স্পেনেরও। জার্মানির এক ধাপ পিছনে বিশ নম্বরে রয়েছে দেশটি। একুশ নম্বরে রয়েছে ইউক্রেনের সবথেকে নিকটতম প্রতিবেশী পোল্যান্ড। ইউক্রেন যুদ্ধের অজুহাতে পশ্চিমাদের কাছ থেকে অনেক অস্ত্র পেয়ে পোল্যান্ড এই তালিকায় এগিয়েছে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাইশ নম্বরে থাকা এশিয়ার দেশ ভিয়েতনাম। এদিকে সৌদি আরব র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত অবস্থায় অর্থাৎ তেইশ নম্বরে অবস্থান করছে। চীনের আক্রমণের আশঙ্কা থাকা তাইওয়ান আছে তালিকার চব্বিশ নম্বরে। এরপরে আছে থাইল্যান্ড। মুসলিম বিশ্বে ভবিষ্যৎ পরাশক্তি আলজেরিয়া আছে ছাব্বিশ নম্বরে। কানাডা, আর্জেন্টিনা, সুইডেন এবং সিঙ্গাপুর তালিকার সাতাশ থেকে তিরিশ নম্বরে অবস্থান করছে। এরপরে আছে মেক্সিকো, গ্রিস, দক্ষিণ আফ্রিকা এবং ফিলিপাইন। বাংলাদেশের প্রতিবেশী এবং বিবাদমান মিয়ানমার এই র্যাঙ্কিংয়ে এগিয়েছে। দেশটির অবস্থান পঁয়ত্রিশ নম্বরেই।
এর ঠিক দুই ধাপ পিছনে 37 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝে 36 নম্বরে অবস্থান করছে উত্তর কোরিয়া। অর্থাৎ আরেকটি হলেই উত্তর কোরিয়া থেকে শক্তিধর হতে পারত বাংলাদেশ। উত্তর কোরিয়া ক্রমেই এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে। এরপরের অবস্থানগুলোতে রয়েছে পর্তুগাল, নাইজেরিয়া, নেদারল্যান্ডস এবং ন্যাটো মহাসচিবের দেশ নরওয়ে। তালিকার 42 নম্বরে রয়েছে আরেক মুসলিম দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার অবস্থান তালিকায় অপরিবর্তিত রয়েছে। মালয়েশিয়ার মতো ইরাকেরও অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইরাকের অবস্থান তালিকার 45 নম্বরে। গত বছরে ন্যাটোতে যুক্ত হওয়া ফিনল্যান্ড এই তালিকায় 50 নম্বরে অবস্থান করছে। এই তালিকায় তারা এগিয়েছে। ফিনল্যান্ডের পরে রয়েছে তেল সমৃদ্ধ আরব দেশ আরব আমিরাত। আমেরিকার সাথে বিবাদমান এবং গায়ানার সাথে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতিতে থাকা ভেনেজুয়েলা আছে 57 নম্বরে। 58 নম্বরে আছে আয়তনের সব থেকে বড় মুসলিম দেশ কাজাকিস্তান। এরপরে আছে আরেক তুর্কি গোষ্ঠীভুক্ত দেশ আজারবাইজান। র্যাঙ্কিংয়ে এগিয়ে ইসরায়েলের সব থেকে বড় শত্রু সিরিয়া রয়েছে 60 নম্বরে। যুদ্ধ থেকে ফিরে সিরিয়া এই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে। 61 নম্বরে আছে আরেক মুসলিম দেশ মরক্কো। মরক্কোর হাতের নাগালে রয়েছে ভূমধ্যসাগরের প্রবেশের পথ জিব্রাল্টার প্রণালী। কাতারের অবস্থান রয়েছে 63 নম্বরে। ঠিক তারপরে রয়েছে রাশিয়া ঘনিষ্ঠ বেলারুশ। বেলারুশের পরে তুর্কি জাতিভুক্ত দেশ উজবেকিস্তানের অবস্থান। গত বছর গৃহযুদ্ধে জড়িয়ে পড়া সুদান রয়েছে 76 নম্বরে। সুদানের মতো গৃহযুদ্ধে থাকা লিবিয়া রয়েছে 79 নম্বরে। 80 নম্বরে রয়েছে জর্ডান। হামাস ইসরায়েল সংঘাতে জর্ডান সামনের দিনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। 81 নম্বরে রয়েছে হুতিদের ইয়েমেন। তালিকার 115 নম্বরে রয়েছে তালেবানদের আফগানিস্তান। 117 নম্বরে রয়েছে হিজবুল্লাহ লেবানন। আর 121 নম্বরে রয়েছে ফ্রান্সকে বিতাড়িত করা দেশ নিজার। তালিকায় সবার শেষে 145 নম্বরে অবস্থান করছে ভুটান। এই র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন নেই। প্রিয় দর্শক, দেশগুলোর শক্তিমত্তার সাথে এই র্যাঙ্কিং কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।